শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। আফগানিস্তানে তালেবানের পুনরুত্থানে সবচেয়ে বেশি দুশ্চিন্তায় ভারত। আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার ভুল সিদ্ধান্ত, বললেন জর্জ ডব্লিউ বুশ। যে কারণে তালেবানের দিকে বিরল বন্ধুত্বের হাত বাড়িয়ে দিল চীন। আফগান দুবাসীদের যুক্তরাষ্ট্রে নেওয়া শুরু চলতি মাসেই। উইগুরদের ওপর গণহত্যা নিয়ে আবারও সরব যুক্তরাষ্ট্র। হজের জন্য স্মার্ট কার্ড চালু করল সৌদি আরব। এবং সবশেষ থাকছে মালালার আসল রূপ সামনে আনতে প্রচার শুরু করল পাকিস্তান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। আফগানিস্তান থেকে মার্কিন সৈন্য পুরোপুরি প্রত্যাহারের সময়সীমা যত এগিয়ে আসছে, ততই ঝড়ের গতিতে একের পর এক অঞ্চলের নিয়ন্ত্রণ নিচ্ছে তালেবান। দেশটিতে কমপক্ষে 70% এলাকা এখন তাদের দখলে বলে দাবি করছে সশস্ত্র সংগঠনটি। এমনকি রাজধানী কাবুলের উপরও নিঃশ্বাস ফেলছে তারা। গত মাসে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো যে বিশ্লেষণী প্রতিবেদন সংবাদ মাধ্যমে ফাঁস হয়, তাতে বলা হয়েছে মার্কিন সৈন্য প্রত্যাহারের 6 মাসের মধ্যেই কাবুলের বর্তমান সরকারের পতন হতে পারে। আর তা যদি সত্যি হয়, তাহলে 20 বছর পর তালিবান যে আবার আফগানিস্তানের ক্ষমতায় আসছে তা আর বলার অপেক্ষা রাখে না। তালিবানের এমন পুনরুত্থানে বিশ্বের অনেক দেশেই চিন্তায় পড়েছে। তবে সবচেয়ে বেশি দুশ্চিন্তা যার মাথায়, সে হচ্ছে ভারত। বিবিসি বাংলার একটি প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তানের কান্দাহার শহরে ভারতীয় কনস্যুলেটের কূটনৈতিকদের গত শনিবার যেভাবে রাতারাতি দিল্লিতে ফিরিয়ে নেওয়া হয়েছে, তাতে ইঙ্গিত স্পষ্ট হতে তাদের ভবিষ্যৎ নিয়ে ভারত কতটা উদ্বিগ্ন। হেরাত, জালালাবাদ এবং মাজারি শরীফে ভারতীয় কনস্যুলেটগুলো এখনও খোলা থাকলেও সেগুলোর কার্যক্রম কার্যত বন্ধ হয়ে গেছে বলে জানা গেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ তালেবানের সন্ত্রাসী কর্মকাণ্ডের কথা উল্লেখ করে আফগানিস্তান থেকে ন্যাটোর সেনা প্রত্যাহারের সমালোচনা করেছেন। বুশ জার্মান সংবাদ মাধ্যম ডয়চে বেলেকে বলেছেন, এই সিদ্ধান্তের ফলে আফগান নারী এবং শিশুরা অবর্ণনীয় ক্ষতির শিকার হতে যাচ্ছে। সেনা প্রত্যাহারকে একটি ভুল সিদ্ধান্ত আখ্যা দিয়ে তিনি বলেছেন, নিষ্ঠুর তালেবানরা সাধারণ মানুষকে হত্যা করবে। 9/11 হামলার পর সাবেক এই রিপাবলিকান প্রেসিডেন্ট 2001 সালে আফগানিস্তানে সেনা পাঠিয়েছিলেন। তিনি বলেন, জার্মানি চ্যান্সেলর এই বিষয়ে আমার সঙ্গে একমত হবেন। অ্যাঙ্গেলা মেরকেলের প্রশংসা করে বুশ বলেন, দীর্ঘ 16 বছর ক্ষমতায় থাকার পর বিদায় নেবেন তিনি। এই সময়ে মেরকেল শ্রেণী বা মর্যাদাকে একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে নিয়ে এসেছেন এবং অনেক কঠিন সিদ্ধান্ত বাস্তবায়ন করেছেন। রোববার জাতিসংঘ জানিয়েছে, সংঘাত বৃদ্ধি পাওয়ায় দেশটিতে দুর্ভোগ বেড়েছে, তাই দেশটিতে আর্থিক সাহায্যের জন্য আহ্বান জানানো হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, আফগানিস্তানের যুদ্ধ থেকে সরে আসা এখনই প্রকৃত সময়, আফগানরা নিজেদের ভবিষ্যৎ নিজেরাই ঠিক করবে। একদিকে রয়েছে ক্ষমতায় থাকা অবস্থায় প্রায় 10 লাখেরও বেশি মুসলমানের উপর নিপীড়িত চালানোর অভিযোগ, অন্যদিকে রয়েছে বিশ্বের অন্যতম গোঁড়া ইসলামী সংগঠন। এর বৈপরীত্যের মধ্যেই সামরিকভাবে হলেও চীনের কমিউনিস্ট পার্টি আর তালেবান খুব শীঘ্রই একসঙ্গে কাজ করতে যাচ্ছে বলে CNN একটি প্রতিবেদনে জানানো হয়েছে। আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর ফের সক্রিয় হয়ে উঠেছে তালেবান। দেশটিতে 85% নিজেদের দখলে নেওয়ার দাবি করেছে সংগঠনটি। যে গতিতে তালেবান অধিকাংশ জায়গা নিজেদের কর্তৃত্ব স্থাপন করে চলেছে, তাতে কাবুল দখলে নিতে সংগঠনটি খুব একটা বেগ পেতে হবে না। তবে চীনা সরকারের মার্কিন সেনা প্রত্যাহারের পর আফগানিস্তান তালেবানকে সহযোগিতা করার বিষয়টি প্রথমে অসম্ভব মনে হলেও বর্তমান পরিস্থিতিতে একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বেইজিংয়ের দীর্ঘমেয়াদী আঞ্চলিক উন্নয়ন পরিকল্পনার মধ্যে গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে আফগানিস্তান। চলতি বছরের মে মাসেই চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জাও লিজিয়ান জানিয়েছেন, আফগানিস্তানের সাথে চীন পাকিস্তানের অর্থনৈতিক করিডোর সম্প্রসারণের জন্য ইসলামাবাদ এবং কাবুলের সঙ্গে আলোচনা করছে চীন। এমনকি তিন দেশের মধ্যে যোগাযোগ এবং বাণিজ্য সম্প্রসারণের বিষয়টি নিয়েও আলোচনা হয়েছে। মার্কিন সেনাদের সহায়তাকারী আফগান দুবাসীদের শীঘ্রই যুক্তরাষ্ট্রে নেওয়ার ঘোষণা আসছে। 5টি সূত্রের বরাত দিয়ে সংবাদ মাধ্যমগুলো এই খবর নিশ্চিত করেছে।
আফগানিস্তানে 20 বছরের আগ্রাসন শেষে আগামী মার্কিন সেনাদের দেশটি ছেড়ে যাওয়ার কথা রয়েছে। কিন্তু আফগানিস্তানে তাদের সঙ্গে কাজ করা দুবার্ষিক ক্লিনার পাচক এবং দারোয়ানরা ভয় পাচ্ছেন যে তালিবান তাদের উপর প্রতিশোধ নেবে। মার্কিন ও ন্যাটো সেনাদের সহযোগিতা করাই তাদের বিশ্বাসঘাতক হিসেবে মূল্যায়ন করছে তালিবান বিদ্রোহীরা। শুধু তাই নয়, তাদের খুঁজে খুঁজে হত্যা করছে তারা। রয়টার্সের খবরে বলা হয়েছে এসব আফগান নাগরিকদের নিরাপত্তা দেওয়ার জন্য প্রেসিডেন্ট জো বাইডেনের উপর চাপ রয়েছে। গত মাসে শর্ত সাপেক্ষে কিছু দুবাসীকে আশ্রয়ের প্রতিশ্রুতি দেয় হোয়াইট হাউস। এসব শর্তের মধ্যে রয়েছে আবেদনকারীদের অন্তত 2 বছর মার্কিন বাহিনীর সঙ্গে কাজ করার প্রমাণ থাকতে হবে, এর কম হলে তাদেরকে নেওয়া হবে না। সূত্র জানিয়েছে যুক্তরাষ্ট্রে যেতে আবেদন করেছেন 18,000 আফগান দুবাসী। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলেন চলতি মাসের শেষ সপ্তাহে যুক্তরাষ্ট্রের সেনাদের সহায়তাকারী আফগান নাগরিকদের চার্টার্ড বিমানে করে যুক্তরাষ্ট্রে নেওয়া শুরু হবে। এদিকে আফগানিস্তানের 3,000 নাগরিককে নিজ দেশে আশ্রয় দিচ্ছে যুক্তরাজ্য। একটি বিবৃতিতে ব্রিটিশ সরকার জানায় আফগানিস্তান থেকে পশ্চিমা সামরিক বাহিনী প্রত্যাহারের পরিপ্রেক্ষিতে ঝুঁকির মুখে থাকা আফগানিস্তানের এসব নাগরিককে সরিয়ে নেওয়ার বিষয়টি প্রধানমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রণালয় সহ অন্যান্য মন্ত্রণালয়ের সাথে একমত পোষণ করেছে। জিনজিয়াং অঞ্চলে উইগুর এবং অন্যান্য মুসলিমদের সাথে চীনের আচরণকে আবারও গণহত্যা হিসেবে উল্লেখ করেছে যুক্তরাষ্ট্র। চীন ছাড়াও মিয়ানমার, ইরিত্রিয়া, ইথিওপিয়া, সাউথ সুদানের বিরুদ্ধে গণহত্যা এবং জাতিগত নিধনের অভিযোগ আনা হয়েছে। উইগুরদের বন্দী করে রাখা, জোরপূর্বক শ্রম আদায় সহ নির্যাতন এবং নিষ্ঠুরতার অভিযোগে চীনের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসন সময় থেকেই সরব যুক্তরাষ্ট্র। এই আচরণকে গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ হিসেবে অভিহিত করে আসছে দেশটি, বরাবরই তা অস্বীকার করে আসছে চীন। সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর কংগ্রেসের কাছে জমা দেওয়া বার্ষিক প্রতিবেদনে বলেছেন চীন জিনজিয়াং প্রদেশে উইগুর সহ অন্য মুসলিম এবং নিগোষ্ঠী সংখ্যালঘু সম্প্রদায়গুলোর উপর গণহত্যা চালাচ্ছে। বন্দী করা, নির্যাতন চালানো, জোরপূর্বক বন্ধত্বকরণ, নিষ্ঠুরতা সহ নানা মানবতা বিরোধী অপরাধ চালিয়ে যাচ্ছে। শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে যুক্তরাষ্ট্র আগেই জিনজিয়াং এর বেশ কয়েকটি কোম্পানিকে কালো তালিকাভুক্ত করেছিল। গত 9 জুলাই সেখানে আরও 14টি কোম্পানির নাম যুক্ত করা হয়েছে। এসব প্রতিষ্ঠান এখন থেকে কোনো মার্কিন বিনিয়োগ পাবে না। এবারের হজের জন্য স্মার্ট কার্ড চালু করেছে সৌদি আরব। এই স্মার্ট হজ কার্ডে সকল ধরনের সেবার আয়োজন করা হয়েছে। এসব সেবার মধ্যে আছে হজ ক্যাম্পে প্রবেশ, গণপরিবহন ব্যবহার, হোটেলে প্রবেশ এবং এটিএম কার্ডের মাধ্যমে অর্থ প্রদানের মতো বিষয়গুলো। এই স্মার্ট হজ কার্ডের মাধ্যমে হারিয়ে যাওয়া হজ যাত্রীকে খুঁজে বের করা যাবে। এছাড়া হজ ক্যাম্পে প্রবেশ, জমায়েতের সময় এবং গণপরিবহনে যাতায়াত নিয়ন্ত্রণ করা যাবে। মক্কা আল মুকাররম গভর্নর এবং কেন্দ্রীয় হজ কমিটির চেয়ারম্যান প্রিন্স খালেদ আল ফয়সালের উপস্থিতিতে এই কার্ডটি উদ্বোধন করা হয়। তিনি সোমবার হজের ভ্রমণ করে হজ যাত্রীদের গ্রহণে এসব এলাকার অবকাঠামোগত প্রস্তুতি নিরীক্ষণ করেছেন। এছাড়া মক্কার গভর্নর সুমাই সিতে নিরাপত্তা নিয়ন্ত্রণ কেন্দ্র নামের একটি প্রকল্প উদ্বোধন করেছে। এই নিরাপত্তা নিয়ন্ত্রণ কেন্দ্রটি 1.6 মিলিয়ন স্কোয়ার মিটার এলাকা নিয়ে বিস্তৃত। তালিবানি ফতোয়া অমান্য করে স্কুলে যাওয়ায় গুলি করা হয়েছিল পাকিস্তানের তরুণী মালালা ইউসুফকে। এতে কোনোভাবে প্রাণে বেঁচে যান তিনি, তবে থেমে থাকেননি। এরপর থেকে আরও বেশি সরব হয়েছেন নারীর শিক্ষা এবং অধিকার নিয়ে। সর্বকনিষ্ঠ হিসেবে জিতেছেন শান্তিতে নোবেল পুরস্কার, তবে তার কিছু কর্মকাণ্ড এবং কথাবার্তা নিয়ে বিতর্ক রয়েছে। অনেকের অভিযোগ তিনি পশ্চিমাদের নির্দেশে ইসলাম ধর্মবিরোধী প্রবাকাণ্ডা ছড়াচ্ছেন। সেই ধরনের অভিযোগ তুলে সম্প্রতি মালালার বিরুদ্ধে প্রচার শুরু করেছে পাকিস্তান। দেশটির বেসরকারি স্কুল সংগঠনের প্রেসিডেন্ট কাশিফ মির্জা গত সোমবার লাহোরে গুলবার্গে একটি তথ্যচিত্রের উদ্বোধন করেছেন। মালালার আত্মজীবনীমূলক বই আই এম মালালাকে চ্যালেঞ্জ করে বানানো এই তথ্যচিত্রের নাম আই এম নট মালালা। এই প্রসঙ্গে কাশিফ মির্জা বলেছেন পাকিস্তানের 2 লাখ বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের কাছে মালালার আসল রূপ তুলে ধরতে চাই। তিনি বিয়ের মতো পবিত্র সামাজিক প্রতিষ্ঠানের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। বিয়ের বদলে নারী পুরুষ একসঙ্গে থাকা বা পার্টনারশিপ এর পক্ষে কথা বলেছেন, যা ইসলাম ধর্মে পুরোপুরি অবৈধ। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।